সুপ্রিয় ক্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফর টুডে ইউনিট ফোরের লেসেন ওয়ানে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসটা দেখো না, প্লে লিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও। এখানে বলছে লেটস প্লে উইথ সাউন্ডস অ্যান্ড নাম্বারস। এখানে লেটস প্লে মানে কি? লেটস প্লে মানে হলো চলো খেলি, কার সাথে? উইথ দিয়ে, উইথ হলো সাউন্ড, সাউন্ডের সাথে, এবং আমাদের নাম্বারস অর্থাৎ নাম্বার এবং সাউন্ড নিয়ে আমরা কী করবো, এখানে খেলাধুলো করবো, অর্থাৎ এদের নিয়ে আমরা আজকে লাইক পড়াশুনো করবো, এটি বোঝাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে মানে দেখো, সে তো মিডল সাউন্ডস এ ই অ্যান্ড ই, অর্থাৎ এ ই মাঝের সাউন্ডটা এ ই এবং ই নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে দেখো, লুক লিসেন অ্যান্ড সে দেন ওয়ার্ডস, এই নিচেরগুলো দেখতে হবে, ছবিগুলো এবং লেসেন শুনতে হবে, বলতে হবে। এটা কি? এটা হলো ব্যাগ, পিএজে ব্যাগ। এটা হলো ম্যাট এবং এটা হলো হ্যাট, অর্থাৎ এটা হ্যাট এবং এটা হলো আমরা ক্যাট, আমরা চিনি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু তোমরা শিখতে পেরেছো। তাহলে আমরা বিএজি ব্যাগটা শিখলাম, আমরা ম্যাটটাও শিখলাম। ম্যাট হলো পাহ মাদুর অথবা আমরা পাপোষ, যেটা খুশি এটা বলতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে দেখো, লিসন অ্যান্ড লো, কেমন লিসেন, দেখো এবং শুনো। সে দ্য ওয়ার্ডস, বলো নাম্বারগুলো, এবং দেয়ার মিডল সাউন্ডস এই, তার মাঝে যে সাউন্ডটা আছে এই, এটা নিয়ে আলোচনা করো। এবং ফাইনালি সে দ্য ওয়ার্ডস এগেন, এবং পরে আবার বলো, অর্থাৎ দ্বিতীয়বার বলতে বলছো। ফর এক্সাম্পল, এক্সাম্পল টিতে কী বোঝা? টি হলো টিচার, বলছে যে ব্যাগ। আর স্টুডেন্ট কী বলছে? ব্যাগ, স্টুডেন্ট বলছে ব্যাগ। আচ্ছা, টিচার বলছে এ, এবং স্টুডেন্ট বলছে এ, অর্থাৎ এ এ এবং ইর উচ্চারণটা এখানে বাড়াই দিল কি? টিচার বলছে টি এ, এবং স্টুডেন্ট বলছে এ, এবং টিচার বলছে ব্যাক, এবং স্টুডেন্ট টু বলছে ব্যাক। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে কন্টিনিউ করতে বলছে, অর্থাৎ আমাদেরকে আরও এগুলো পড়ে যেতে বলছে। তো আমরা এটাকে ম্যাট, ম্যাটটাকে আমরা এভাবে করতে পারি, এ ম্যাটি, ম্যাট ম্যাট, এটা ম্যাট আছে, ম্যাটটাকে আমরা এভাবে উচ্চারণ করতে পারি। এটাকে হ্যাট, হ্যাটটাকেও আমরা কী করতে পারি, উচ্চারণ এইভাবে আমরা করে যেতে পারি, এস এ টি হ্যাট। এবং একে ক্যাটটাকেও এভাবে উচ্চারণ আমরা করতে পারি, অর্থাৎ এখানে টিচার যেভাবে উচ্চারণগুলো করে দিচ্ছে সেইভাবে আমরা করতে পারি। এটা তোমাদের ক্লাসের টিচার এভাবে করে দেবেন। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে আমাদের নেক্সটে কী বলছে। নেক্সট বলছে সে দ্য মিডল সাউন্ডস, আমাদের সাউন্ড কি? এ ই এবং ই, আগের মতো করে মিডল মিডল সাউন্ডগুলো নিয়ে আমরা আলোচনা করব। লুক লেসেন এবং সে। এখন পরে বলছে এখানে এ ক্যাট অন এ ম্যাট, একটা ক্যাট কোথায় আছে? ম্যাটের উপরে আছে। অন শব্দটা কি? এ মানে কি? একটি। ক্যাট মানে বিড়াল, অন মানে হলো উপরে, কোথায় আছে? উপরে, মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই শব্দটা। অন এ ম্যাট, ম্যাট মানে কি? ম্যাট মানে মাদুরের উপরে আছে। কাজে এতটুকু আমরা জানলাম, এই যে বিড়াল সাপ আছেন, বিড়াল উনি কোথায় আছেন? ম্যাটের উপরে আছেন। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো এ হ্যাট, একটা হ্যাট আছে, অনেক ক্যাট, ক্যাটের মাথার উপরে একটা হ্যাট আছে, এই যে আমরা এটা দেখলাম এটা। এরপরে হলো এই যে ব্যাগ, এ ব্যাগ অন এ ম্যাট, এই যে ব্যাগটা কোথায় আছে? এই যে ব্যাগটা আছে ম্যাটের উপরে আছে, অর্থাৎ ম্যাটের উপরে আমরা কী রাখলাম? একটা ব্যাট রাখলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে আমাদের এখানে কী বলছে? সে লুক লিসন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস, দেখো শোনো এবং বলো। এটা কি? পেন, এই যে এটা হলো আমরা কি? পেন, এটা হলো আমাদের হ্যান্ড, মুরুক, এটা হলো রেড কালার, এবং এটা হলো ব্যাগ। হ্যাঁ, নেট হলো কি? জাল। আমরা এতটুকু ওয়ার্ডগুলো আমরা জানলাম। তাহলে এখন বলছে দেখো, লুক অ্যান্ড লিসন, সে দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্যার মিডল সাউন্ড ই, অ্যান্ড দেন সে দ্য ওয়ার্ডস এগেন। ফর এক্সাম্পল, আমাদের এখানে কী বলছে? যে মাঝের যে সাউন্ড আছে উচ্চারণটা ই, সেটা নিয়ে কথা বলতে এবং আবারও বলতে, অর্থাৎ দুইবারই কথা বলতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের বলছে টিচার, দেখো টিচার কী করতে বলছে? টিচার উচ্চারণ করতে পেন, আমার স্টুডেন্ট উচ্চারণ করলো পেন, আমার টিচার উচ্চারণ করলো ই, স্টুডেন্ট উচ্চারণ করলো ই, টিচার উচ্চারণ করলো পেন, আমার স্টুডেন্ট উচ্চারণ করলো পেন, এবং এটাকে কন্টিনিউ করতে বলছে, অর্থাৎ অন্য উচ্চারণগুলো আমরা এখানে এইভাবে করে যাব। এরপরে আমাদের কী বলছে দেখো, পরে অংশটা হচ্ছে সে দ্য মিডল সাউন্ডস এ ই এবং ই। এখন হচ্ছে লুক লিসন অ্যান্ড সে। আচ্ছা, এরপর আমাদের বলছে এ ডেন অ্যান্ড হ্যান,
একটা হ্যান্ড বলছে, এবার যে একটা টেন আছে অর্থাৎ একটা সুরঙ্গ আছে, সেই সুরঙ্গের মধ্যে কি আছে, একটা হ্যান্ড আছে। হ্যান্ড মানে কি মোরগ, আমরা জানি এই যে সুরঙ্গের ভিতরে কি আছে, এর ভিতরে এই মোরগটা আছে, সেই মোরগটা কিন্তু মোটা মোরগ, ঠিক আছে, এটা রেড মোরগ। তো বলছে এর বলছে টেন মেন লোক ইনটু, টেন মানে কি দশজন লোক, আমরা বললো দশজন লোক, এখানে ম্যান মানে মানুষ, এই যে দেখো দশজন মানুষ কি করতেছে, তাকে দেখতেছে, লোক ইন টু ইট তার মানে তার দিকে তাকিয়ে আছে, কার দিকে তাকিয়ে আছে, মোরগের দিকে, দেখো ওই যে ও তাকিয়ে আছে, ও তাকিয়ে আছে, ও তাকিয়ে আছে, সবাই মোরগের দিকে তাকিয়ে আছে। লোক ইন টু মানে তাকানো, তাকানো অর্থাৎ কার দিকে তাকিয়ে আছে, মোরগের দিকে, এ টাইগার স্টেক, এইটা হলো এই টাইগারদের অর্থাৎ যারা ভাগ, ভাগের একটা ড্রেন করতো হোল, এর ভিতরে ভাগ থাকে, এটাই বোঝাচ্ছে। দেশে নো টাইগার, এর ভিতরে তারা কোনো টাইগারই দেখে নাই অর্থাৎ কোনো ভাগ দেখে নাই। সেক্ষেত্রে হলো নো মানে না, সি মানে কি অর্থাৎ দেখে নাই, সি মানে দেখ, আর বাট এ হ্যাট বাট এ ফ্যাট রেন হ্যান্ড, কিন্তু এখানে একটা কি আছে, মোটা হ্যান আছে অর্থাৎ মোটা মুরগি আছে, এটা বোঝাচ্ছে। সেক্ষেত্রে বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এরপরে আমাদের কি বোঝা, ফ্যাট হ্যান্ড মানে কি, আমাদের ফ্যাট হ্যান্ড মানে মোটা অর্থাৎ স্বাস্থ্যবান, এটি বোঝাচ্ছে। এরপরে আমাদের পরে অংশটা কি করতে বলছে, লিসন ফর ইস অফ দ্য ফলোইং পেয়ারস অফ ওয়ার্ডস, রাইট, ইয়েস, ইয়েস হলো সিম্পল, সেম, ইফ দ্য মিডল সাউন্ডস অফ এ পেয়ার আর সেম, যদি মাঝের সাউন্ডটা একই রকম হয় অর্থাৎ সেমের মাঝের সাউন্ডটা যদি একই রকম হয়, রাইট, ডি অর্থাৎ ডি হলো ডিফারেন্ট, ইফ দ্য মিডল সাউন্ডস অফ এ পেয়ার আর ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন হয়, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদেরকে কী করে পরে দিচ্ছে, তো একরকম হলে কীরকম হবে, ডিফারেন্ট হলে কীরকম হবে, সেটাই বোঝাচ্ছে। দেখো যে প্যান, প্যানের উচ্চারণ প্যান হলো, ম্যান ম্যান হলো, ব্যাগ ব্যাগ হলো, ম্যাট ম্যাট হলো, ব্যাগ কি ব্যাট ক্যাট হয়েছে, উচ্চারণগুলো আমাদের এখানে করে দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা মিডল সাউন্ডের ডিফারেন্স, এখানে ডিফারেন্টের জায়গায় তুমি ডিফারেন্স লিখতে পারো, যে কি ক্যাট আছে এখানে, সি এটি ক্যাট, ক্যাট উচ্চারণটা এখানে যদি হ্যাট থাকে তো উচ্চারণটা হ্যাট হবে, তার উচ্চারণ এখানে হ্যাট হতে পারে, এরকম করে তোমার কি আমরা ডি যেটা বলছে ডিফারেন্ট অর্থাৎ এটার থেকে উচ্চারণটা ডিফারেন্ট, ক্যাটের উচ্চারণ এখানে আছে কি আমরা হ্যাট, তার মানে একরকম হলো না, ডিফারেন্ট হলো, এটাই বোঝাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের নিচে কি বলছে দেখো, লিসন অ্যান্ড সে, রাইটস অন এ বোর্ড, বোর্ডে আমাদের লিখতে বলছে, পেন টিচার বলছে এবং স্টুডেন্ট কী করবে সেটা লিখবে, পেন, পিইএন পেন, এবং এরপরে বলছে আমাদের এখানে ফ্যান টিচার বললে স্টুডেন্ট লিখবে, এখানে কি ফ্যান, এফ এ এন ফ্যান, এটি লিখতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করলাম।